বন্ধুরা, আজকে এমন 17টা ভুলের কথা দেখব যে ভুলগুলো করলে আপনাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, হজমের সমস্যা এবং লিভার কমজোরি হয়ে যাওয়া এই সমস্যাগুলো শরীরে আসে। এবং 95% মানুষের এখনকার দিনে হজমের সমস্যা, গ্যাসের সমস্যা, অম্বলের সমস্যা আরও কত কি, যার কারণে আপনাদের চুল পড়ে, স্কিনের হাল খারাপ হয়ে যায় এবং শরীরে আরও অনেক সমস্যা আসে। তাই এই ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই সেই ভুলগুলো থেকে সাবধান হয়ে যেতে পারেন। তো মিস্টেক নাম্বার 1, সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে চিনি ভরা জিনিস খাওয়া। সে হতে পারে মিষ্টি দেওয়া চা, বা সেটা হতে পারে যে কোনো রকমের মিষ্টি বা বিস্কিটস বা পেস্ট্রি, এই ধরনের খাবার। এগুলো খেলে বেশিরভাগ সময়তেই কিন্তু আপনাদের পেটে গ্যাসের সমস্যা বেড়ে যায়। প্যানক্রিয়াস এবং লিভারের উপরে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে এই খাবারগুলো খেলে। তাই ওই জন্যই চিনি কমযুক্ত খাবার অবশ্যই সকালে স্টার্ট করতে হবে খেয়ে। তেলে ভাজা খাবার একদম খাওয়া যাবে না। কোনো রকম ন্যাচারাল জিনিস যদি পান সেগুলো খেয়ে শুরু করুন, কারণ সকালবেলাকার খাবারটাই ভাইটাল সারাদিনের জন্য। মিস্টেক নাম্বার 2, সেটা হচ্ছে খাবার একদম পরপরই স্নান করা। এই ভুলটা যে কত মানুষ করেন সেটা শুনেই বুঝতে পারছেন। বন্ধুরা, খাবার সময় রক্তের গতিবেগটা একটু বেড়ে যায় হজম শক্তি বাড়ানোর জন্য, কিন্তু সেই সময় যদি হঠাৎ করে স্নান করে ফেলেন তাহলে শরীর ঠান্ডা হয়ে যায়, ফলে ব্লাড সার্কুলেশনটাও কমে যায়, ফলে কি হয় খাবার ঠিকঠাক হজম হয় না এবং যে টেম্পারেচারটা থাকার কথা পেটে খাবার হজম করার জন্য সেটা গড়বড় হয়ে যায়, এবং কি হয় পুষ্টিগুণও ঠিক শরীর অ্যাবজর্ব করতে পারে না, তাহলে পুরো শরীরটা গড়বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন তো? তাই খাবার পরে মোটামুটি 1 ঘন্টা পরে স্নান করবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। মিস্টেক নাম্বার 3, সেটা হচ্ছে খুব স্পিডে খাবার খাওয়া। যখন আপনি খুব দ্রুত খান তখন কম সময়ে বেশি খাবার পেটে চলে যায়, যেটার জন্য কি হয় যতটা খাবার অ্যাট এ টাইম যাওয়ার কথা তার থেকে বেশি যাচ্ছে, ফলে হজমেরও গড়বড় শুরু হয়ে যায়, চট করে হজম করতে পারে না, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়। তাই আস্তে আস্তে আরাম করে খাবার খান, যাতে বেশিক্ষণ অবধি আপনাদের মুখে স্টে করে সেই খাবারটা। মিস্টেক নাম্বার 4, খাবার পরে শুয়ে পড়া। শুয়ে পড়া মানে ঘুমানো নয়, যখন আপনি খাবার খান তখন উপর থেকে নিচে ট্রাভেল করে খাবারটা, কিন্তু যখন আপনি শুয়ে পড়েন, খাটে শুয়ে কোনো কাজ করেন খাবার পরে, তখন সেই প্রসেসটা না আটকে যায়, খাবার ঠিকঠাক নিচে যেতে পারে না এবং পাকস্থলীতে খাবার একটা জায়গাতে অনেকক্ষণ থাকে, ফলে কি হয় এনজাইমগুলো না ঠিকঠাক হজম করতে পারে না খাবারকে। এটা বিরাট একটা বড় সমস্যা, মারাত্মক ভুল করেন, যেটা কিন্তু আপনাদের শরীরে অ্যাসিড এবং গ্যাসের সমস্যা বাড়িয়ে দেয়, ঘুম হবে না এবং পেট ব্যথাও করতে পারে। এই সমস্যাটা সবথেকে বেশি হয় দুপুরবেলা, কারণ দুপুরবেলা খাবার পরেই আমরা শুয়ে পড়ি। মিস্টেক নাম্বার 5, খাবারের সাথে সবজি না খাওয়া। বন্ধুরা, আমরা প্রোটিন এবং বিভিন্ন রকমের খাবার তো খাই, কিন্তু ফাইবার জাতীয় খাবার অর্থাৎ ন্যাচারাল জিনিস, শাক সবজি এগুলো খাই না। এগুলো যখন আপনি খাবারের সাথে নেবেন না, শুধু মাছ মাংস ডিম খাবেন ভাত দিয়ে বা তরকারি দিয়ে, তখন কিন্তু সমস্যা আসে, কেননা সেই খাবারগুলোতে ফাইবার বেশি থাকে না, তাহলে আপনাদের সকালবেলা পেট পরিষ্কার হতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় এবং অ্যাসিড গ্যাসের সমস্যাও বেড়ে যায়, কারণ ন্যাচারাল জিনিস সেগুলো কিন্তু খাবার হজম করতে অনেকটা বেশি সাহায্য করে। এর জন্য দেখবেন যারা ননভেজ বেশি খান কিন্তু শাকসবজি খান না খাবারের সাথে, তাদের সমস্যাটা বেশি হয়। তাই সবজি আর স্যালাড এই দুটো জিনিস কিন্তু সঠিক মাত্রায় প্রতিদিন যতবার খাবেন তার সাথে নেবেন। মিস্টেক নাম্বার 6, খাবার একদম পরে জল খাওয়া। এই ভুলটা সকলে করেন, কি হয় না যখন আপনি জল খান তখন এনজাইমগুলোর ঘনত্ব কমে যায় এবং খাবার ঠিকঠাক হজম করতে পারে না পাকস্থলীতে, ফলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায় এবং আপনাদের হজম শক্তিও আস্তে আস্তে কমে যায়। তাই যখনই জল খাবেন খাবার 1/2 ঘন্টা পরে খান, বা যদি গলায় বিষম লাগে তাহলে জল একটু নিতে পারেন। মিস্টেক নাম্বার 7, বন্ধুরা, খাবার ভাঙার কাজ দুটো জায়গাতে হয়, এক হচ্ছে আমাদের মুখে এবং দুই হচ্ছে আমাদের পেটে। তাই যদি আপনি ভালোভাবে চিবিয়ে কোনো খাবার খান তাহলে মুখেই সেটা অনেকাংশে ভেঙে যায়, ফলে পেটকে আর বেশি শক্তি দিয়ে সেটাকে ভাঙতে হয় না। কিন্তু উল্টো দিকে যদি আপনি না চিবিয়ে ভালো করে খাবার না খান তাহলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায় এবং পেটও খাবারটাকে হজম করতে বেশি শক্তি খরচ করে ফেলে। পেটের কাজটা একটু সহজ করতে অবশ্যই মুখে অনেকক্ষণ ধরে চিবিয়ে, ভালোভাবে চিবিয়ে খাবার খাবেন বন্ধুরা, যাতে পেটে সেটা যাবার পরে পেট পচাতে ভালোভাবে পারে বন্ধুরা। নেক্সট মিস্টেক নাম্বার 8, খাবার খাওয়ার পরে স্যালাড খাওয়া। স্যালাড তো ভালো, কিন্তু সেটা যদি আপনি খাবার পরে খান তাহলে হিতে বিপরীত হতে পারে, কারণ এর মধ্যে যে ফাইবার, ওয়াটারগুলো থাকে সেগুলো খাবার সাথে খেতে হয়, না হলে খাবার আগে খেতে হয়। তাহলে খাবার যেমন পচতেও টাইম কম নেয় তেমন পেট পরিষ্কার হতেও খুব সাহায্য করা হয় যদি এটা করেন। মিস্টেক নাম্বার 9, কম জল খাওয়া।
শুধু খাবার সময় বা খাবার আগে নয়, সারা দিন যদি আপনি জলই কম খান তাহলে খাবার হজম হবে না, আপনার হজম শক্তি কমে যাবে। যখনই আপনি জল খাবেন তখনই জানবেন জল আরও অনেক কাজ করার সাথে সাথে আপনার খাবার হজম করার শক্তিটাকেও বাড়ায়। তাই খাবার খাওয়ার আগে হোক বা সারা দিনে হোক জল খাওয়ার পরিমাণটা বাড়াতে হবে। মিস্টেক নাম্বার 10, পুরো পেট ভর্তি করে খাবার খাওয়া, এটা কিন্তু অনেকটা ভুল করেন। যখন আপনি একসাথে একটা সময়ে অনেক পরিমাণে খাবার খাবেন তখন পেটে কিন্তু চাপ বেশি পড়ে। আপনার পাকস্থলীতে যখন খাবারটা যায় তখন সেটা অনেক জায়গা বেশি নাই, ফলে পাকস্থলীর সাইজও বেড়ে যায় এবং আপনার হজম প্রক্রিয়াটাও আরও মন্থন অর্থাৎ আরও স্লো হয়ে যায়। অনেক মানুষ খাবারের টেস্ট ভালো বলে অনেক বেশি পরিমাণে খাবার খেয়ে নেন, সেটা কিন্তু খুব ভুল করেন। আপনার পাচনতন্ত্র খারাপ হওয়ার পিছনে এই একটাই কারণ, সেটা হচ্ছে পেট ভরে খাওয়া। ডাক্তারবাবুরা বলে থাকেন যে অল্প করে বারবার খাবার খেতে, যদি সেটা নাও করতে পারেন তাহলে আপনারা খাবার পরিমাণটা একটু কমান কিন্তু খাবার ফ্রিকোয়েন্সিটাকে বাড়ান, অর্থাৎ সেই একবার খাওয়া খাবারটাকে আপনারা দুবারে বা তিনবারে খান। তাহলে হজম করতেও সুবিধা হবে এবং আপনাদের শরীর খুব ভালোভাবে পুষ্টিগুণগুলো শোষণ করবে। আবার পেট ভর্তি করে খেলে পেটও বেশি ফুলে যায়, ফলে আপনারা সারাদিনের কাজও করতে পারবেন না, পেট ভারী ভারী লাগবে এবং গ্যাসও বেড়ে যাবে, এবং খাবার খাওয়ার আধ ঘন্টা পরে যে জল খাওয়ার প্রবণতা সেটাও কিন্তু কমে যাবে। আয়ুর্বেদ বলে পেটে তিনটে অংশ, এক অংশ ভরতে হয় খাবার, আর এক অংশ ভরতে হয় জল, আর এক অংশ ভরতে হয় বায়ু দিয়ে। কিন্তু সবটাই যদি আপনি খাবার দিয়ে ভর্তি করে দেন তাহলে তখন কিন্তু সমস্যা তৈরি হয়। মিস্টেক নাম্বার 11, খাবার পরে হাঁটা। খাবার পরে পরেই যদি হাঁটেন আপনি তাহলে আমি গ্যারেন্টি দিলাম আপনাদের অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা এগুলো হবেই হবে। যখন আপনি খাবার খান তখন কিছুক্ষণ সেই খাবারটাকে স্থিরভাবে থাকতে হয় পেটে, কিন্তু যখন আপনি খাবার খেয়ে হাঁটেন তখন সেই খাবারটা কিন্তু এক জায়গায় থাকে না, বলতে পারেন একটু নড়ে বেড়ায় পেটে, ফলে কি হয় হজম শক্তি কমে যায়। এবং যদি আপনি এক্সারসাইজ করেন খেয়ে তাহলে সেটা সব থেকে বিপজ্জনক। মিস্টেক নাম্বার 12, অনেকে ওজন বাড়ানোর জন্য যেটুকু খাওয়া প্রয়োজন তার থেকে বেশি খান, খিদে না পেলেও খান, এটা কিন্তু আরও হিতে বিপরীত করে ফেলেন। কারণ তাদের শরীরের যেটুকু দরকার খাবার তার থেকে বেশি যখনই খাবার দিয়ে দেন তখন শরীর কিন্তু উল্টোভাবে কাজ করে, শরীরে অল্প পরিমাণ খাবারের জায়গায় বেশি পরিমাণ খাবার চলে যায় এবং হজম শক্তি কমে যায়, ফলে আরও আপনারা পুষ্টিগুণ পান না, ফলে আরও পাতলা হতে থাকবেন, মোটা কিন্তু হবেন না। মিস্টেক নাম্বার 13, যাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বেশি হয় তাদের কিন্তু হজম শক্তিও বেশি হয়, তাই এক্সারসাইজ এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই দরকার আপনার হজম শক্তি বাড়ানোর জন্য। একই জায়গায় একইভাবে বসে বসে কাজ করা কিন্তু হজম শক্তিকে আরও কমিয়ে দেয় এবং লিভার ফাংশনটাকেও গড়বড় করিয়ে দেয়। মিস্টেক নাম্বার 14, আমাদের খাবারের মধ্যে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে, কিন্তু ফ্যাট জাতীয় খাবারগুলোকে পচানো একটু মুশকিল হয়ে যায় আমাদের শরীরে। তাই যারা মাছ মাংস বেশি খান তাদের জন্য সাবধান বাণী, বেশি পরিমাণ মাংস তো একদমই খাবেন না এবং ফ্যাট জাতীয় খাবার যেগুলোতে ফ্যাট আছে সেগুলোও যেন বেশি খাবেন না, তাহলে কি হয় খাবার হজম করতে টাইম বেশি লেগে যায়, ফলে গ্যাস, অ্যাসিডিটি এগুলো তৈরি হয়। মিস্টেক নাম্বার 15, খাবার খাওয়ার পরেই দুধ খাওয়া। বন্ধুরা, অনেক মানুষ তাদের শরীরের জোর বাড়ানোর জন্য, ক্ষমতা বাড়ানোর জন্য খাবার খাওয়ার পরে এক গ্লাস দুধ খান, কিন্তু এটা ভয়ানক ভুল করেন। কারণ দুধের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো অলরেডি আপনাদের খাবারের থেকেও বেশি শক্তিশালী, মানে সেখানে বিভিন্ন রকমের মিনারেলস, প্রোটিন, ফ্যাট, ভিটামিন থাকে, আর আপনি যদি তার সাথে আবার খাবারও খান আলাদা করে তাহলে পেটের উপর এক্সট্রা চাপ পড়ে যায় এবং সেগুলো হজম করতে অনেকটা বেশি সময় নিয়ে নেয় পেট। তাই অবশ্যই এই ভুল যেন ভুলেও করবেন না বন্ধুরা। মিস্টেক নাম্বার 16, রাত্রিবেলা লেট করে খাবার খাওয়া। আয়ুর্বেদ আমাদেরকে বলে রাত 10টার মধ্যে খেয়ে নিতে এবং 11টার মধ্যে খুব জোর হলে ঘুমিয়ে পড়তে। হয়তো অনেক মানুষ তাদের লাইফস্টাইলের জন্য ঘুমোতে লেট করেন, কিন্তু খাবার যেন খেতে লেট করবেন না বন্ধুরা, এরা গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদি অনেক রকম সমস্যা তৈরি করে এবং আজকে যদি সমস্যা না হয় আজ থেকে 5 বছর পরে গিয়েও আপনাদের হবে। মিস্টেক নাম্বার 17, বন্ধুরা ঘুম কিন্তু আমাদের শরীরের বিশেষ উপকারী একটা জিনিস, এটা আমাদের শরীরের যাবতীয় কার্যপ্রণালীগুলোকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সেই ঘুমের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু হজম শক্তি আপনাদের কমে যাবে। শরীর এমনিতেই সারা দিন খাটাখাটনির পরে টায়ার্ড হয়ে থাকে, ফলে সেই সময় কি হয় শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ঠিকঠাক কাজ করে না এবং হজমও হয় না। কিন্তু আপনার যদি রাত্রে ঘুমও না হয় তাহলে সেই টায়ার্ডনেসের পরিমাণটা আরও বেড়ে যায়, ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু ঠিকঠাক কাজ সারা দিন সারা রাত কখনোই করে না। তাই রাত্রের ঘুমটা অবশ্যই দরকার যদি আপনি চান যে আপনার পাকস্থলী, কিডনি এবং পেটের যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ, শুধু পেট নয় গোটা শরীর ঠিক থাকে। তাহলে অবশ্যই মনে রাখবেন এই কথাগুলো যেগুলো বললাম এবং তার সাথে ঘুম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি আসছি আবার পরের ভিডিওতে, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবেন, আমি অবশ্যই ভিডিও আনবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসছি আমি পরের ভিডিওতে। ততদিন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে ভুলবেন না বন্ধুরা।